এইমাত্র ফের দুঃসংবাদ শোনালো আবহাওয়া দপ্তর। ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর দানবীয় ঘূর্ণিঝড় কম্পাসু। বিধ্বংসী তাণ্ডবে তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলার 14টি জেলা। কোন কোন জেলাগুলির ওপর কত কিলোমিটার বেগে তাণ্ডবলীলা চালাবে সাইক্লোন, কখন এবং কবে নাগাদ আছড়ে পড়তে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। কার্যত বৃষ্টির চোখ রাঙানির সাথে নিয়েই পুজোর দিনগুলো কেটেছে বাঙালির। তবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে, তাই ভাবা গিয়েছিল হয়তোবা এবার কিছুটা রেহাই মিলতে পারে বৃষ্টির হাত থেকে। তবে ফের একবার তৈরি হলো নিম্নচাপ এবং ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল ঘূর্ণিঝড় কম্পাসু ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরেও, আর তার জেরেই প্রভাব পড়তে পারে ভারতে। কার্যত এখন হংকং এলাকার দক্ষিণ পূর্বে এবং ম্যানিলা এলাকার উত্তর এবং উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। আবহবিদদের মতে ক্রমশ ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগ নিয়ে তা এগিয়ে আসছে স্থলভাগের দিকে। তবে স্থলভাগে আছড়ে পড়ার সাথে সাথেই গতিবেগ ভীষণ রকমভাবে বাড়াবে ঝড়। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী স্থলভাগে আছড়ে পড়ার সাথে সাথেই এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। জানিয়ে রাখি, ইতিমধ্যেই কম্পাসুকে ক্যাটাগরি 1 হ্যারিকেন হিসেবে মান্যতা দিয়েছেন আবহবিদরা, যদিও এর মূল তাণ্ডবের আশঙ্কা রয়েছে হংকংয়েই। ইতিমধ্যেই সেখানে সতর্কতা হিসেবে স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনকি উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ভারতেও। ভারতে মূলত এর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যেমন চীনের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালাবে কম্পাসু, তেমনি টঙ্কিন উপসাগরে পৌঁছানোর পর ক্রমশ গতিবেগ বাড়িয়ে আরও শক্তিশালী রূপ নেবে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের মতে শুক্রবার থেকে এই ঝড় পশ্চিম দক্ষিণ ভিয়েতনামের দিকে এগিয়ে যাবে, অন্যদিকে শনিবার বিকেল থেকে বাংলাতেও সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির।